মর্নিং এভরিওয়ান, আজকে তো লক্ষ্মী পুজো, আর এখন কাজের দিদি বেরোচ্ছে বাবার খাবারটা নিয়ে, ব্রেকফাস্টটা নিয়ে। আর ও এখন না ওলা বাইক পাওয়া যাচ্ছে খড়গপুরে, এটা একটা খুব প্লাস পয়েন্ট হয়েছে। আমরা তো গাড়ি ভাড়া করে যাচ্ছিলাম, সেটা একটা হিউজ খরচা হচ্ছিল, তো ভাবলাম যখন ওলা বাইক পাওয়া যাচ্ছে, একজন মাত্র করে যাচ্ছে এক একটা ট্রিপে, তো ভাবলাম ওলা বাইক করে দিই। তো আজকে ফার্স্ট টাইম আমি ওলা বাইক বুক করলাম। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এইভাবে কে ঘুমায় দেখো, মোবাইল পড়ে গেছে ওর মাটিতে, এই যে দেখো বালিশ পড়ে গেছে, আর ও ঘুমোচ্ছে, দেখো কীরকমভাবে ঘুমোয়, সব পড়ে গেছে মাটির মধ্যে। হসপিটালে বাবাকে কিছুতেই ছাড়ছে না, কাশিটাও কমে গেছে, সবই মনে হচ্ছে, আমাদের তো অন্তত মনে হচ্ছে ঠিকঠাক। এবারে বাবার তো নানান রকম ইস্যুস আছেই, যেহেতু বয়স হয়েছে, ওটা কিছু করবার নেই, বেড রিডেন, তো জানি না ওরা কতটা কি সুস্থ করার জন্য রেখে দিয়েছে। তবে থাকুক, যখন যতক্ষণ না ডাক্তার বলবে ততক্ষণ তো কিছুই করা যাবে না। তো চলো দিনটা আজকে শুরু করা যাক। তো এখন হচ্ছে ছদ্দি ভাই আর হচ্ছে পম এসছে, তো ওদেরকে বললাম ফুলগুলো তুলে নিয়ে যা, আমাদের বাড়িতে তো এখন সেইভাবে পুজো টুজো হয় না, তো ওই ফুলগুলো তুলতে এসছে। তো চলো ওদের সঙ্গে দেখা করাই তোমাদেরকে, কাজ বাড়িতে পুজো আছে না, ফুল টুল অনেক লাগবে। কত শিউলি ফুলও ফুটেছে বল, সেটাই বলছি গাছে এক গাদা ফুল হয়ে থাকে। হয়তো বাগানটা পরিষ্কার করাই লোক দিয়ে মাসে একবার। শিউলি, এই শিউলি গাছটা জানিস তো 12 মাস ফুল হয়। হ্যাঁ কি বলছো, 12 মাস ফুল হয়? হ্যাঁ রে, 12 মাস শিউলি ফুল হয় এটাতে। ওইটা ধরে, ওইটা শিউলি ফুলের গাছ নাকি? এইটা শিউলি ফুলের গাছ, এটা ঢাকা তো পম, একটা না অনেক কটাই পড়ে। ও বা কি সুন্দর লাগছে, কত ফুল পড়ছে, আর একটু ঝাঁকা পম, আর একটু ঝাঁকা, কত শিউলি ফুল পড়েছে, পম ঝাঁকাচ্ছে এখানে, কত শিউলি ফুল পড়ছে। ওইদিকে ছদি ভাই ফুল তুলছে আর এইদিকে আমরা একটু বসে গেছি। কি পম, লক্ষ্মী পুজোর উপোস করছিস? করতে হচ্ছে, করতে হচ্ছে মা লক্ষ্মী। সরস্বতী পুজোয় করিস? হ্যাঁ সরস্বতী পুজোয় করে। ওগুলো ফুল পাওয়া গেছে গাছের থেকে, টাটা। চলে এসেছি দুপুরে রান্না বসাতে, এখানে আলু আর পটল কষাচ্ছি, আর এখানে হচ্ছে বরবটি আর আলু ভাজা হচ্ছে। আমি আর অনির্বাণ এখন বেরোচ্ছি হচ্ছে হসপিটালে, যাচ্ছি বাবাকে খাবার দিতে। দুপুরের খাবারটা না আলাদা করে পৌঁছে গেল, কি সকাল সকাল দিয়ে দিলে কি হয়ে যায়, জিনিসটা জুড়িয়ে যায়, খেতে ভালো না লাগতে পারে, আর বাবা তো মাঝে মাঝে খাচ্ছে আর মাঝে মাঝে খাচ্ছে না। তো যাই হোক, খাবারটা এখন দিতে হসপিটালে যাচ্ছি। তো বাড়ি হসপিটাল থেকে ফিরে সমস্ত জিনিসপত্র রেখে একবার এলাম জেঠুর বাড়িতে, একটু দেখে যাই কতটা কি প্রিপারেশন চলছে, তাই জন্য এলাম। ওই যে ঘরটা খালি করা হয়েছে, এখানটাতে ঠাকুর বসানো হবে। চলো দেখি এখানে ছদ্দি কি করছে। কি করছিস? এই যে আলপনা দেওয়ার চাল করছি। এই যে দেখো আমাদের বাড়িতে হচ্ছে চাল বেটে আলপনা দেওয়া হয়। কেন, এই চুপ কর, আলপনা আমাদের চাল বেটে দেওয়া হয়, তা ছদ্দি ভাই হচ্ছে সেই চালটা বাটছে। আমাদের বাড়িতে কিন্তু রং দিয়ে দেওয়া হয় না, যেটা প্রথম থেকে নিয়ম হয়ে এসছে সেটাই হয়। আর ছদ্দি ভাইয়ের হাতের আলপনা দেওয়ার তোমাদেরকে পরে দেখাবো। সমস্ত পূজার জোগাড় করে রাখা হয়েছে, ফল ঢল সমস্ত কিছু। এই বাতাবিগুলো কিন্তু আমাদের গাছের বাতাবি, হচ্ছে মেজো কাকু কাকিমা আর পাপাই মিলে নাড়ু পাকাচ্ছে। চা বানিয়েছি, এই দেখো আমাদের ফ্যামিলি মেম্বার, দেখো 7 জন চা, আমি চা খাই না আর বাকিরা তো এখনো এসে পৌঁছায়নি, তাহলে কতগুলো কাপ হতে পারে, মানে আমাদের জয়েন্ট ফ্যামিলিতে সব এক জায়গা হয়ে গেলে পর এরকম ব্যাপার হয়। আচ্ছা সুজি ভাজা হচ্ছে, এটা কিসের বাসন যেন বলে, পেতলের নাকি রে, কাঁসার, পিতলের, খালি গ্যাসটা আপডেটেড হয়ে গেছে আমাদের, আগে স্টোভে হতো না। হ্যাঁ
খাচ্ছিস কিনা আমরা দেখিনি না না আর কি করছি ছদ্দি ভাই এখন চালের গুঁড়ি দিয়ে আলপনা দিচ্ছে কুড়ের এখানের আলপনা দেওয়া হয়ে গেছে কি সুন্দর হবে যত শুকোচ্ছে আলপনাটা তত হচ্ছে ডিপ কালার হচ্ছে ব্রাইট হচ্ছে এই যে ওখান দিয়ে আমাদের মা লক্ষ্মী হেঁটে আসবে মা লক্ষ্মীরা এখানে বসে আছে যদিও বদ্দি ভাইকে একবার দেখানো হয়নি নাড়ু রেডি এখানে হচ্ছে মিষ্টি সুজি আর ওটা কি হচ্ছে মেয়বাবু তিলের নাড়ু করবার জন্য গুড় জাল দিচ্ছে আর মেজো কাকিমা ওখানে আটা এই ময়দা নিলে না লুচি হবে ঠাকুরের ভোগ বিকেলবেলা তো পুজো হয় যেহেতু কোজাগরি লক্ষ্মী পুজো তো তার জন্য আজকে বাবা নাকি লাঞ্চটা পুরো খেয়েছে তাই না দিদি স্নান করে উঠে আমি এখন আলতা পড়তে বসেছি লক্ষ্মী পুজোর দিন একটু পুজোর সময়ও পড়ি কিন্তু এই বছর যা পুজোটা গেল তো ওই জন্য লক্ষ্মী পুজোয় একটু ভালো করে আলতা পড়ছি জেঠুবাড়ি চলে এসেছি কেউ পাত্তা দিল না সাজগোজের তো এখন এসছি রান্নাঘরে এখানে বদ্দিবাই করছে রান্না চলো দেখি কি রান্না হচ্ছে বানাচ্ছিস বল চাটনি হয়ে এসছে হচ্ছে আর সবজিগুলো কেটে কেটে রাখা হয়েছে এটা বোধ হয় লাবড়ার তরকারি হবে চাটনি অলমোস্ট ডান আর এই যে এখানে সব লালে লালেশ্বরী এই মা সবাই লাল পড়েছে এই কি রে লক্ষ্মী পুজো সব লাল পড়েছে দেখো চলো রান্নাঘর থেকে এবারে যাওয়া যাক ঠাকুর ঘরে ঠাকুর ঘরে কি চলছে দেখি মানে আমাদের লক্ষ্মীর সরা বসানো হয়েছে আর এই যে সমস্ত মুরগি লুচি এই যে ঠাকুর ঘরে হচ্ছে ফল কাটাকাটি চলতেছে আরে না গো তোমাকে দেখছে দেখা যাচ্ছে না ফল গুলো কাটছে সে ভিডিও করিয়ে বলছে এই যে এখানে হচ্ছে সমস্ত আয়োজন করা হচ্ছে দেখছো দই এলো এবারে ওগুলো তো পারাস না হ্যাঁ দিয়ে দে দি ঠাকুরের সামনে দিবি না দই ওই ঘরে দিয়ে দেবে নাকি কি বলছিস সুজি মুরকি লুচি নারকেলের নাড়ু সমস্ত কিছু এটা তিলের নাড়ু সব সাজিয়ে সাজিয়ে আস্তে আস্তে দেওয়া হচ্ছে আমরা এসেছি অনেক দিন পর এই বাড়ির ছাদে এলাম ছোটোবেলায় তো এখানটাই কেটেছে তো তখন খুব ছাদে আসা হতো মানে সেই পুরনো দিনের ছাদের মতন আর কি এই যে দেখো দরজাটা দেখছো কত সরু তো পুরনো দিনের বাড়ির মতন আর কি ছাদে রিলস বানাতে আমার সঙ্গে যে থাকবে তার এখন রিলস বানানো ছাড়া আমার সঙ্গে তার গতি নেই চলো নিচে চলো হয়ে গেছে রিলস বানানো কিছুক্ষণ পর ছাড়বো আমাদের পুজোর জোগাড় রেডি এখন বাড়ির লেডিসরা সবাই আমরা সেজে গুজে এখন রেস্ট করছি বসে আছি হ্যাঁ এই যে এই 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 লক্ষ্মীটির জন্য একটি পাত্র খুঁজছি আমরা অ্যাডভার্টাইজ করে দেবো বাকিগুলো সব হয়ে গেছে ওই যে আরেকজন এসে গেছে মেজবাকু কোন ট্রাইবেল গ্রামের থেকে ইয়েটা নিয়ে এসছো পাঞ্জাবিটা ঠাকুর মশাই আসতে দেরি হয়েছে তাই এই যে সিঁড়ির মধ্যে বসে আমাদের এখন সব ফটো তোলা হচ্ছে উপরে রয়েছে ভাই তারপরে রয়েছে পম তারপরে রয়েছে পাপাই আর তারপরে রয়েছি আমি এইভাবে এখন আমাদের ফটো সেশন করা হচ্ছে প্রায় 7:30 বাজে এখনো ঠাকুর মশাই আসেনি মানে সবাই ওয়েট করতে করতে একদম হয়রান হয়ে গেছে চারিদিকে খালি বলছে এই কখন আসবে ঠাকুর মশাই লক্ষ্মী পুজোর এই উপোসটা ভীষণ টাফ হয় তো আমি তো উপোস করিনি আমি আজকাল আর উপোস করতে পারি না অষ্টমীর দিন উপোস করি শরীর খারাপ লাগছিল প্লাস ছোটাছুটি থাকে সারাদিন তো ওই জন্য সবাই এখানে বসে গল্প গুলো একটু ঘর তাই ও মুখ দেখাবে না এটা ভাই সর্বনিগ্নাত্মসান্তে শ্রীরে সকল কল্যাণ ভয় জনজত্রয়ায় দেব পুরুষং তব জন নিত্যং বজামি সর্ব
ওই মা লক্ষ্মী নারায়ণা ওই মা এই ভগবান লক্ষ্মী জন সর্ব মঙ্গলি মঙ্গলি শিবি সর্বাস্ত সাধিবি বলছে তরকারি রান্না, নিচে চলছে খিচুড়ি রান্না, এখানে চলছে তরকারি রান্না মেজো কাকিমা আর অনির্বাণ মিলে। এ তুই ছাড় ছাড়, আমার মেজো কাকিমাকে করতে দিতে পারবি না। মুখে কাপড় বানতে হয়, অনেক নিয়ম আছে। ভিডিও নিতে আইলাম, এই সাবাস বেগুনি হচ্ছে এখন। একটু বেগুনি অনির্বাণ যা খায় না ভালো। এখানে এখন ছদ্দি ভাইয়ের বিয়ের ছবি আমরা রাত্রিবেলায় দেখতে বসেছি, অ্যালবাম খোলা হচ্ছে। এখন বাজে রাত 11টা। লক্ষ্মী পুজোর একদম শেষ পর্বে চলে এসেছি, আমিও ড্রেস চেঞ্জ করে নিয়েছি, সবাই মোটামুটি শাড়ির থেকে নিজের ঘরের জামা কাপড়ে চলে গেছে, আর ওখানে করা হচ্ছে ডিনার। এখন ডিনারে রয়েছে আজকে খিচুড়ি, লাবড়ার তরকারি, বেগুনি, আর এখানে রয়েছে চাটনি, আর এখানে রয়েছে দই, আর ওখানে তেজপাতা। কেমন হয়েছে খাবারটা?